আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির কি কি প্রবলেম বেশি দেখা দেয়। তো আমাদের হাইব্রিড গাড়িগুলাতে প্রবলেম যেগুলো হয়, সবার প্রথমে হচ্ছে ব্যাটারি প্রবলেম হয়, গিয়ারবক্সের প্রবলেম হয়, ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারের প্রবলেম হয়, আর তার সাথে ইঞ্জিনের ওয়াটার পাম্প, হাইব্রিড কনভার্টারের ওয়াটার পাম্প কিংবা কুলেন্ট সিস্টেম পাম্প, এগুলা হচ্ছে সমস্যা হচ্ছে। তার সাথে আপনার হচ্ছে দেখা যাচ্ছে কিছু যেগুলো নোহা গাড়ি কিংবা বক্সি গাড়ি, এগুলা হচ্ছে দরজার যে মোটরগুলো আছে সেগুলার প্রবলেম হচ্ছে বিশেষ করে। তো এরকম কিছু কিছু কমন রোগ হয়ে গেছে আমাদের এই গাড়িগুলার। তো এই কমন রোগগুলো থেকে আমরা বের হয়ে কেমনে আসবো সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করা দরকার। যেরকম টয়টার মধ্যে যদি যাই আমরা, তো টয়টার মধ্যে বেশি আমরা প্রবলেম দেখতে পাই আমরা হচ্ছে ব্যাটারির, ব্রেক বুস্টার এবং হচ্ছে ওয়াটার পাম্প যেটা আছে ইঞ্জিনের, এটার বেশি আমরা প্রবলেম পাচ্ছি। আবার যদি আমরা নিশান চিন্তা করি, নিশানের আমরা পাচ্ছি ব্রেক বুস্টার পাচ্ছি, গিয়ার বক্স পাচ্ছি, ABS মডেল যে আছে সেটার আলাদা আমি একটা সমস্যা পাচ্ছি, আর ইঞ্জিনের ওয়াটার পাম্প কিংবা কুলেন্ট সিস্টেম যেটা আছে সেটার হচ্ছে ওয়াটার পাম্পটা সমস্যা হচ্ছে। এগুলা হচ্ছে নিশান এক্সটেলের হচ্ছে কমন রোগ হয়ে দাঁড়াইছে। আর যদি আমরা হুন্ডা ভেজেল কিংবা হুন্ডা গ্রেসের চিন্তা করি, সেক্ষেত্রে আপনার ডুয়েল ক্লাস যে আছে এই ডুয়েল ক্লাসটার একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো প্রবলেম হওয়ার কিছু কারণ আছে। তো যেরকম নিশানেরটা যদি বলা যায়, এটা হচ্ছে একটা বা কোম্পানির যে বানাইছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা ফল্ট আছে, আর সেই সাথে হচ্ছে আমাদের চালানো কিংবা হচ্ছে আমাদের যানজট, এটার কারণে হচ্ছে নিশান গাড়িগুলোর এই প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে নিশান গাড়িগুলার যে প্রবলেমগুলো হচ্ছে, এটার একটা নির্দিষ্ট সময়কাল আছে, সেই সময়টা পার হওয়ার পরেই কিন্তু বেশি সমস্যাটা হচ্ছে এইগুলা। আর যদি আমরা টয়োটার যাই, টয়োটাও একই অবস্থা বলা যায়, যেহেতু এটার ব্যাটারির প্রবলেম একটা আছে। তো ব্যাটারিটা যেহেতু একটা দেখা যাচ্ছে 7 বছর 8 বছর চলতেছে, তারপর এটার প্রবলেম বের হচ্ছে। তো আমরা যেহেতু 5 বছর পরেই কিনতেছি, তো কেনার পরে পরেই 2 বছর 3 বছরের মাথায় আমাদের ব্যাটারিগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আর ব্রেক বুস্টারটাও যদি বলা যায়, ব্রেক বুস্টার আমাদের হচ্ছে যদি আমরা ব্র্যান্ড নিউ হিসাব করে লাগাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি দিন লাস্টিং করতো। তো আমাদের হচ্ছে যেহেতু আমরা রিকন্ডিশন আনতেছি, সেক্ষেত্রে আমাদের এটাও একটা বাইরে যেহেতু ইউজ করা আসতেছে এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে এবং হচ্ছে ব্রেকিং সিস্টেমের ব্যাপার আছে, তো সব মিলে যেহেতু আমাদের বাংলাদেশে হচ্ছে যানজটের পরিমাণটা একটু বেশি, ব্রেকিংটার পরিমাণ বেশি হয়, সে কারণে হচ্ছে আপনার হচ্ছে ব্রেক বুস্টারগুলো একটা প্রবলেমের দিকে যাচ্ছে। আর ইঞ্জিন ওয়াটার পাম্পটা যে আছে, এই ইঞ্জিন ওয়াটার পাম্পটা হচ্ছে কয়েকটা কারণেই নষ্ট হচ্ছে। যদি আমরা হিসাব করি যে এটার আপনার হচ্ছে যে কুলেন্ট পানিটা আছে, সেই কুলেন্ট পানিটা যদি আমরা টাইম মতন ব্যবহার না করি কিংবা হচ্ছে যদি একবারে না ব্যবহার করি কিংবা শুকায় যায়, সেক্ষেত্রে ওয়াটার পাম্প কাটার একটা চান্স থাকে। তারপর হচ্ছে যেহেতু এটার ভিতরে রোটার সিস্টেম আছে, সেক্ষেত্রে এটা এখানে ক্ষয় আছে, সেজন্য নষ্ট হইতে পারে। তো এরকম কিছু বিষয়ের কারণে হচ্ছে ইঞ্জিন ওয়াটার পাম্প কিংবা কুলেন্ট সিস্টেম পাম্প যেটা আছে সেটাও সমস্যা হচ্ছে। আর সেই সাথে হচ্ছে কনভার্টারের যে ওয়াটার পাম্পটা আছে কিংবা কুলেন্ট পাম্পটা আছে, সেটা হচ্ছে খুব বেশি নষ্ট হচ্ছে না, কিছু গাড়িতে দেখা যাচ্ছে। আর এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক, তো এটা বিভিন্ন কারণেই নষ্ট হইতে পারে। আর বিশেষ করে আমরা কনভার্টারের কুলেন্ট পাম্প যেটা পাই, সেটা হচ্ছে যে গাড়িগুলোতে বিশেষ করে ব্যাটারির প্রবলেম আছে ওই গাড়িগুলোতে বেশি এই কনভার্টারের কুলেন্ট পাম্পটা নষ্ট হচ্ছে। তো এরকম কিছু কমন প্রবলেম হয়ে গেছে। আর হুন্ডা ভেজেল কিংবা হুন্ডা গ্রেস কিংবা ডুয়েল ক্লাস যেগুলোতে আছে, সেগুলোর প্রবলেম হওয়ার কারণ হচ্ছে ডুয়েল ক্লাস যে চালানোর যে নিয়মটা আছে কিংবা টাইম মতন যে তার হচ্ছে গিয়ে অয়েলটা চেঞ্জ করতে হবে, ডুয়েল ক্লাস যে অয়েলটা থাকতেছে তো সেটাও আমরা অনেক সময় চেঞ্জ করি না কিংবা কমে গেলেও সেটা লক্ষ্য করি না যে ঠিক আছে কি না। আর তার সাথে হচ্ছে আমরা যে শিফটিংয়ের যে ব্যাপারটা আছে কিংবা চালানোর প্রসেসটা আছে সেটাও আমরা ঠিক মতন মেনটেন করি না, এই কারণে হচ্ছে ডুয়েল ক্লাসটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এগুলা হলে আপনার হচ্ছে এই গাড়ির যে আমরা যে আলোচনা যেহেতু করতে আসছি, শুরুতেই আমরা বলছি যে হাইব্রিড গাড়ি কি কি প্রবলেম মেজর হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো এগুলাই আসলে মূল কারণ হইলো যে আমাদের যে হাইব্রিড গাড়িগুলার আছে সেগুলার হইলো আপনার হচ্ছে এই প্রবলেমগুলাই হচ্ছে। আমাদের নেক্সট ভিডিওটা আপনারা পাবেন যে কীভাবে কোন সমস্যা হলে আপনারা বুঝবেন যে কোন কি সমস্যা হয়েছে কিংবা কোন পার্টসটা চেঞ্জ করতে হবে কিংবা রিপেয়ার করা যাবে কি না, সকল বিষয়গুলো আমরা আলোচনা করব।
তো যেহেতু আমরা এটা এখন শুরু করছি, আমরা একটা পর্ব আকারে হাইব্রিড সম্বন্ধে আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব, এবং এখানে অনেকগুলো আমাদের একটার পর একটা স্টেপে স্টেপে আমাদের হচ্ছে ভিডিওগুলো, আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন, আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব যে হাইব্রিড গাড়ির কি কি প্রবলেম হয় এবং কোন বিষয়গুলো আপনাদের বেশি মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো আমাদের সঙ্গে থাকবেন, আশা করি আমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।